75-এর টকবগে এক তরুণ বিশ্বজিৎ নন্দী, ভালোবেসেছেন বাংলাদেশ, ভালোবেসেছেন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাই মেনে নিতে পারেননি সপরিবারে জাতির পিতার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডকে। কিন্তু সেদিন 15 আগস্টের সকাল হতে শুরু করেছে, অর্থাৎ গ্রামের মানুষ যে সময়টায় শয্যা ত্যাগ করে ওঠে সেই সময় ব্যতিক্রমের মতো আমার বড় ভাই অর্থাৎ আমার বৌদি আমাকে ডেকে উঠালেন এবং বললেন যে শুনো, যে রেডিওতে কী বলছে। আমি কী বলছি? উনি বললেন যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। কথাটা শোনার পর আমার বিশ্বাস হয়নি, আর বিশ্বাস হওয়ার মতো তেমন কিছু ছিল না আমার বিবেচনা। কেননা যে মানুষটি তার সারা জীবনের কষ্ট বিশ্বাস ভালোবাসা দিয়ে একটা জাতির জন্য একটা দেশ প্রতিষ্ঠা করে গেলেন, সেই মানুষটাকে হত্যা করতে পারে এরকম স্বপ্ন বিলাস জীবনে কোনোদিন আসেনি। কিন্তু বৌদি কথাকে অগ্রাহ্য করার মতো আমার কাছে মনে হয়নি। তাই ধীরে ধীরে সচ্চা ত্যাগ করে আমি যখন ঘর থেকে ওখানে নামলাম, আমি দেখতে পেলাম বারিন্দার রেডিওকে সামনে নিয়ে আমার বাবা, আমার বড় ভাই, আমাদের বাড়িতে বছর সত্যিকে যিনি কাজ করতেন আমরা যাকে মনে হয় বলতাম, আমার রেডিওকে সামনে নিয়ে খুবই বিরস বোধনে বসে আছে। মনে একটু খটকা লাগলো, তারপরেও আমি ধীরে ধীরে কাছে গেলাম এবং অল্পক্ষণের মধ্যেই নিজ কানে শুনতে পেলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তাই তো মুক্তিযুদ্ধের পর আবারও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন জাতির পিতা হত্যার প্রতিবাদে। যেমন আপনাদের জন্য মৃত্যুর প্রবাহ করে না, যে কোনো বিপদ সংকুল পথে ঝাঁপিয়ে পড়ে আমার মনে হয়েছিল একটা কিছু করার জন্য। শুনতে পাই লোকমুখে মুক্তিযুদ্ধের বৃহত্তম বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী বৃহত্তমের নেতৃত্বে বঙ্গবন্ধু রুকনীদের বিনাশ সাধনের জন্য প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে, সশস্ত্র যুদ্ধ চলছে। এই কথা শোনার পর আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তার 2 দিন পরেই আমি এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তাঘাট চিনি না, সীমান্তের ব্যাপারটাও কত জানাশোনা নেই, কিন্তু টানের টান, সেই টানে হালুয়াঘাটের পাহাড় ঘেঁষা সীমান্তে চলে গিয়েছিলাম। দুই দিন লেগেছিল সেখানে, যে আমি প্রতিযোগিতাদের সন্ধান লাভ করি এবং তাদের কাছে আমার মনের অবস্থাটা জানাই, তারাও সাথে আমাকে গ্রহণ করেন। সারা দেশে ডাক দেয়া প্রতিরোধ আন্দোলন চলাকালে হাতে পায়ে গুলিবিদ্ধ হতে হয়েছিল। এ সময় গ্রেপ্তার হয়েছিলেন সামরিক জান্তার হাতে। বঙ্গবন্ধুর খুনিদের বিনাশ সাধনের জন্য যে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছিল সেই সংগঠনটির নাম ছিল জাতীয় মুক্তি বাহিনী। 1976 সালের বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে সেই প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে সারা বাংলাদেশে হরতাল আহ্বান করা হয়েছিল। সেই হরতালকে কেন্দ্র করে প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন দলে উপদলে দেশের অভ্যন্তরে পাঠানো হয়েছিল।
সেখানে আমার দায়িত্ব পড়েছিল মুক্তাগাছা উপজেলায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। সেই দলে আমি সহ আমার আরও পাঁচ বন্ধু ছিলেন। আমাদের উপর দায়িত্ব ছিল ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের উপর বানার নদীর উপর যে ব্রিজ, যেটাকে সাধারণত বানার ব্রিজ বলা হয়, সেই ব্রিজটি উড়িয়ে দেওয়া। এবং আমাদেরকে লিফলেট পোস্টার দিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো আমরা জনগণের মাঝে বিতরণ করার কথা। এবং বিভিন্ন গ্রামে উঠান বৈঠকের মতো করে মানুষকে বোঝানো, বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছে, কারা হত্যা করেছে, এবং আমরা কেন এই খুনিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি, তা দেশের মানুষকে বোঝানো। এবং এছাড়াও প্রয়োজনের যুদ্ধ এইসব নির্দেশ ছিল। আমি আমার উপর নির্দেশিত সেই বানার ব্রিজ আমরা, আর এই এক্সপ্রেসের সম্বন্ধে বোমা বানানোর অভিজ্ঞতা আমার মুক্তিযুদ্ধের সময় ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে দিয়ে আমরা বানার ব্রিজটি উড়িয়ে দিয়েছিলাম। পরদিন আমরা যে জায়গায় আশ্রয় যে গ্রামে আশ্রয় নিয়েছিলাম সেটা হলো গ্রামটার নাম মহিষতলা। যেভাবেই হোক আমাদের অবস্থানের কথা শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা তাদের কানে পৌঁছে, এবং তারা সাথে সাথে সেটাকে সেনাবাহিনীর কাছে জানিয়ে দেন। ময়মনসিংহ তখন আর্মি ক্যাম্প হয়েছিল বঙ্গবন্ধুর পর, সেখানে জানিয়ে দেওয়ার পরে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ করে সেই সেনাবাহিনী, তারা যে আমাদেরকে ঘেরাও করে এবং সেন্ডার করার জন্য বলে, আমরা যখন বুঝতে পারি যে আমাদের চারদিকে ঘিরে রাখা হয়েছে, এখান থেকে আমাদের যে অবস্থান ছিল এবং আমাদের যে যুদ্ধবিদ্যা যেটুকু ছিল, তাতে আমাদের মনে হয়েছে এখান থেকে বেঁচে যাওয়া হয় আত্মসম্মান করতে হবে, না হলে যুদ্ধের মাধ্যমে ফসলা করতে হবে। আর যুদ্ধের মাধ্যমে ফসলা করতে গেলে ছয়জন জেনারেলের পক্ষ এই গুহ ভেদ করার সম্ভাবনা খুবই কম। কিন্তু আমরা আলোচনা করে এইটুকু ঠিক করলাম, সবাই একমত হলো যে আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি দেশের জন্য, আমাদের জাতির জন্য। আমরা যদি খুনি চক্রের হাতে আত্মসমর্পণ করি তাহলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে, সেই সাথে বাঙালি জাতিকেও অপমান করা হবে। আমরা সেটুকু করব না, কাজে আমরা যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেই অসম যুদ্ধে লিপ্ত হই। প্রায় 5.5-6 ঘন্টা মতো যুদ্ধ চলে, সেই যুদ্ধে আমার 5 সহকর্মী শহীদ হন। আমি গুলিবিদ্ধ হয়ে হাতে পায়ে তোমার আঘাতে হৃদয় কত বিক্ষত করে খুনি চক্রের হাতে আমি ধরা পড়ি। পরে বিচারের নামে দীর্ঘদিন ধরে নির্মম নির্যাতনের শিকার হতে হয় সেনা ক্যাম্পে। এক পর্যায়ে প্রহসনের বিচারের মুখোমুখি করে তাকে ফাঁসির দণ্ড দেয়া হয়। জানেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার অপরাধ, আমি যখন খুনি চক্রের হাতে ধরা পড়ি তখন তারা আমাকে এই অপরাধে, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার সহস্র প্রতিবাদ করার অপরাধে সামরিক আদালতে বিচারের নামে প্রথম করে আমাকে ফাঁসিতে ঝুলে হত্যা করতে চেয়েছিল। আপনারাও জানেন যে সামরিক আদালতের বিরুদ্ধে
স্বাভাবিক বিচার প্রক্রিয়া যেমন উচ্চতর আদালতে আপিল করা যায়, যে আপিলের মাধ্যমে রায় পরিবর্তন হতে পারে, তেমন কোনো সুযোগ ছিল না। সেই ফাঁসি দণ্ড নিয়ে আমাকে প্রতিটা দণ্ডে দণ্ডে পলে পলে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এমনি করে প্রায় দীর্ঘ 8 বছর আমাকে ফাঁসি দণ্ড নিয়ে কন্ডম ছেড়ে থাকতে হয়েছে। এবং এই সময়টার মধ্যে জিয়াউর রহমান 2 বার এবং এরশাদ সরকার 2 বার ফাঁসি দণ্ড কার্যকর করার যে শেষ অধ্যায় সেটুকু করার জন্য 4 বার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই প্রক্রিয়াটায় কারা কর্তৃপক্ষ যেমন তারা প্রস্তুতি নিয়েছে, এই প্রস্তুতির অংশ হিসাবে যেমন আমার সাথে 4 বারই আমার আপন অর্থাৎ পিতামাতার ভাইবোনদের সেই দেখা করিয়েছে। পরে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে ফাঁসির দণ্ড থেকে বেঁচে যান তিনি। দেশ এবং আন্তর্জাতিকভাবে একজন মুক্তিযোদ্ধা, একজন প্রতিরোধযোদ্ধার জীবন বাঁচাতে আমাকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, হরতাল ঘেরাও হয়েছে, অবস্থান ধর্মঘট হয়েছে এবং সর্বশেষে এই যে প্রতিবাদ সেটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রনায়কগণ, সামাজিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের ব্যক্তিত্বগণ, সবশেষে ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে শেষ অবধি সামরিক এরশাদ সরকার আমার ফাঁসিকে মূলভূত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে বাধ্য হয়েছে। 14 বছর জেল খাটার পরে এটা কারাবিধি অনুসারে এরশাদ সরকার বন্দীদের মুক্তির ব্যাপারে একটা রেয়াত ঘোষণা করেছিল, সেই রেয়াতের আওতায় পরে আমারও মুক্তি হওয়ার কথা, কিন্তু আমার পরে যাদের সাজা হয়েছে তারা মুক্তি পেল, আমাকে মুক্তি দেওয়া হয়নি। 1999 সালের 14 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ করে কিছু বন্দীর মুক্তির যে লিস্ট তারা করেছিল সেইখানেও আমার নাম অন্তর্ভুক্ত করেছিল, যেহেতু তারা হাইকোর্টে জবাব দেয়নি। সেই মুক্তির প্রক্রিয়ায় আমি 1999 সালের 14 ডিসেম্বর কারাগার থেকে মুক্তি লাভ করি। এখনো 15 আগস্টের সেই স্মৃতির কথা মনে করে আবেগে আপ্লুত হন, অশ্রুসিক্ত হন। মেনে নিতে পারিনি, এই কারণে বঙ্গবন্ধু ছিলেন আমার আদর্শ, বঙ্গবন্ধু ছিলেন আমার নীতি, বঙ্গবন্ধু ছিলেন আমার জীবনের আলো। আমি একজন ধার্মিক মানুষ, যেমন তার সৃষ্টিকর্তাকে সব কিছুর মূলে দেখতে পান, আমি আমার মানব জীবনের যেটুকু চেতনা লাভ করেছি তার সমস্ত কিছুতে বঙ্গবন্ধু জড়িয়েছিল। আজও জাতির পিতা হত্যার প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতি না পাওয়াটা পীড়া দেয় তাকে। যে আমরা যখন প্রতিরোধ যুদ্ধে গিয়েছি বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীর নেতৃত্বে, আমাদের মনে কোনো কিছু পাওয়ার উচ্ছ্বাস আবেগ কোনোটাই ছিল না, আমরা শুধু ভালোবাসা বিশ্বাস আর দায়িত্ব কর্তব্য বোধে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করতেই আমরা সেদিনকে প্রতিরোধ যুদ্ধে গিয়েছিলাম। আমরা যদি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে থাকি, যদি ইতিহাসে বঙ্গবন্ধুর অমরত্বকে উজ্জ্বল করে থাকি, তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে থাকি, তাহলে এই ইতিহাসটি স্বীকার করা এই রাষ্ট্রের দায়িত্ব। প্রতিরোধ যুদ্ধ
তাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো নৈতিক দায়িত্ব, কোনো নৈতিকভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে নয়, সেটাকে অস্বীকার করার কোনো উপায় এই বাংলাদেশ নামক রাষ্ট্রের নেই।